কিন্তু মেয়েকে কারণ এতগুলো মেয়ের ভিতরে আমার দুটো মাত্র সোনার টুকরো সোয়াল, মেয়ে নিয়ে কি হবে কেন? হ্যাঁ আমার সোনার টুকরো দুটো সোয়াল আর মৌমাছির চাকা, ওরে বাপরে, আমি তো শুধু ছেলের মাদের অনেক ভাব, আমার দুইটা ছেলে, আমার দুইটা ছেলে, আমার অনেক কষ্ট লাগছে, দিশা আমাকে দাওয়াত দেয় নাই, মানে আমি এত কষ্ট পাইছি ভেতর থেকে ভেঙে গিয়ে দিব, মানে আমি পরে আমি প্রতিশোধ নিয়েছি, আমি এখানে একটা মানুষ আছি, আমাকে দেয় নাই, দিশার সাথে কোনো ভাবেই সম্ভব না, মেঘ চমকানির একটা মিউজিক আর সব থেকে বড় কথা আমার একটু ভাব বেশি থাকবে, কারণ আমার ছেলে আমি আর কথা বাড়াইতে চাই না, কারণ বৃষ্টির সাথে আমার খুব ঝগড়া, আমি চাইও না, একদম চাই না, আমার মনে হয় যে নেক্সট কোন নাটকের আমাকে ডাকা হইতে পারে, তার জন্য আমাকে বেঞ্জির হেল্প করবে, আর মেজাবিন যেমন কান্নার জন্য বিখ্যাত, তুমি ঝগড়ার জন্য বিখ্যাত, ছেলের মাথা বুঝেন না কেন, ছেলের মা কি আসছে আপনাদের কি ঝগড়া, তো সেই জিনিসটা আপনাদের মনে আসাটা আমরা একটু হলেও পূরণ করছি, যে না হ্যাঁ আমাদের আমি মেয়ের মা বলে ছেলের মারা দাম দেয় না, এই হলো কথা, কি আর করবো, তো সবকিছু মিলে আসলে এটা টোটালি ফান ছিল, কেউ মাইন্ড করবেন না সবকিছুতে, আমি কিন্তু দুইটা দড়ি আছি ম্যাডাম, দর্শক আপনাদেরকে উপরে ছেড়ে দিচ্ছি, যাই হোক আসলে পুরাটাই ফান ছিল, মজা ছিল, বাই বাই, সবাই খুশি, আল্লাহ হাফেজ।